একটা হলো যে বিশেষ করে কৃষি বিভাগের যারা মাঠ পর্যায়ে আছে ক্রপ কাটিং এর, আপনারা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তারা এই গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপসটা আমরা কিভাবে ব্যবহার করব এই বিষয়টা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আপনারা যারা অ্যাপসটা ডাউনলোড করতে চান তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে পাবেন, আর আমার ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে করতে পারেন। এটা হলো মোটামুটি ইন্টারফেস, প্রথম ইন্টারফেস ওয়েলকাম দিয়ে শুরু হয়েছে। এখানে 20 বর্গ মিটারে সাধারণত ক্রপ কাটিং করা হয় ধান এবং গমের বেলা, এই জন্য 20 বর্গ মিটার এটা স্কোয়ার, গোলাকার পদ্ধতি আমরা দেখেছি। আচ্ছা, এখানে দুইটা জিনিস আছে, একটা হলো যে আমরা গ্রিন অয়েল কে ড্রাই অয়েল কে কিভাবে কনভার্ট করব, আর রাইসের বা ধানের বা গমের যেটাই বলেন না কেন এর ইল কেমনে বের করব ফলন। প্রথমে আমি গ্রিন টু ড্রাই কিভাবে আমি বের করব, সাধারণত ময়সার মিটার দিয়ে শুধু ময়সার মাপা হয়। এই ময়সারটা আপনারা বাদ দিয়ে যে গ্রিন হোয়াইট মনে করেন যে এটা আপনি ভিজা অবস্থায় এখানে ওজন দিলেন যে ওই 20 বর্গ মিটারে কয় কেজি পাইলেন, এইখানে আমি মনে করি যে 15 কেজি ধান পাইলাম, তাহলে 15 কেজি ধান শুকনো অবস্থায় কত হবে? এটা ময়সার মিটার দিয়ে আপনারা ময়সারটাকে মাইপে নেবেন, মাপার পর মনে করেন যে আপনি 25% ময়সার পেলেন, তাহলে 25 100 থেকে বাদ দেওয়ার পর 75 হয়। এই 75টা আপনারা এখানে পোস্টিং লিখেন, 75 লিখবেন কেন, আমি ময়সার বাদ দেওয়ার পর যে ফিগারটা এটা লিখবেন, তাহলে ক্লিক ফর ড্রাই ওয়েট, এটাকে আপনারা ড্রাইয়ে পেয়ে যাবেন যে 15 কেজি ড্রাই ওয়েট হলো 13.08 কেজি, এটা একটা ড্রাই ওয়েটটা পাইলাম। এখন আমরা এই ড্রাই ওয়েটকে কনভার্ট করব রাইস ইল্ড, যে ওই জমিতে হেক্টর প্রতি কত ফলন হয়েছে। আচ্ছা, এই 20 বর্গ মিটার আপনি মনে করেন যে 13 কেজি ধরে আমি শুকনো ওজন ধরলাম, আপনি ভিজাও বাইর করতে পারেন শুকনাও বাইর করতে পারেন যে টন পার হেক্টর ফলন কত হবে, তাহলে এখানে ক্লিক করলে আপনি পাবেন 13 কেজি যদি ওইখানে ফলন হয়ে থাকে, এখানে ক্লিক করেন তাহলে এই 6.5 টন প্রতি হেক্টরে ফলন আছে। এখন যদি মনে করেন যে আমি একরে মন কৃষকরা অনেক সময় জানতে চায় যে আমার জমিতে একর প্রতি কত মন হচ্ছে বা বিঘায়, তাহলে একরে জানা থাকলে বিঘায় আপনি এখানে আপনি মন পার একরে ক্লিক করেন, তাহলে এটা আপনি চলে আসবে যে 70 মন, যে 6.5 টন যেটা আমরা বলতেছি যে এটা না এটা বল 70 মন ফলন একর, একর প্রতি 70 মন ফলন পাওয়া গেল। এই অ্যাপসটা যারা মাঠে কাজ করেন অত্যন্ত দ্রুত সময়ে এবং সহজ উপায়ে একটা ফলন বের করার জন্য আপনারা কাজে লাগবে, আপনারা অ্যাপসটা ডাউনলোড করেন, অ্যান্ড্রয়েডে রাখবেন। আমার ভিডিওটা